আষাঢ়ে জগন্নাথ দেবের রথযাত্রা সে এক ঐতিহ্য বিস্তৃত স্মৃতিমধুর মঙ্গলবার রথযাত্রা উৎসব। কিন্তু এবার একমাত্র পুরীর জগন্নাথ মন্দিরে রথ ছাড়া কোথাও আর রথযাত্রা উৎসব সেভাবে অনুষ্ঠিত হচ্ছে না। পুরীর ক্ষেত্রেও করোনা সংক্রান্ত বহু বিধিনিষেধ বজায় রেখে রথযাত্রার আয়োজন করা হয়েছে। করোনা আবহে রাজধানী আগরতলার শ্রী জগন্নাথজীও মন্দির শ্রী চৈতন্য গৌড়ীয় মঠেও এবার আক্ষরিক অর্থে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে না। শুধুমাত্র নিয়ম রক্ষায় পাঠ ও পুজো অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এমনকি শ্রী জগন্নাথ দেব এবার রথে উঠবেন না বলে জানালেন শ্রী জগন্নাথজীও মন্দির শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের অধ্যক্ষ মহারাজ ভক্তি কমল বৈষ্ণব। সকলে ভালো থাকি, মানুষের কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য, বিশ্ববাসীর কল্যাণের জন্য আমরা নিয়ম রক্ষা করছি, এখন সেইভাবে আমরা পালন করছি। বিকালে পাঁচটার সময় জগন্নাথের কৃপা করে পাহাড়ে বিজয় করে সেই মাসির বাড়িতে যাবেন, রথ উঠবেন না। দুইখানে একসঙ্গে রাধা মদন মোহনের জগন্নাথের আরতি কীর্তন, তিন বেলা পাঠ কীর্তন, তিন বেলা আরতি, সভা সমিতি, আমরা নিজেরা মঠে 45 ধরে আছি। আমরা বাইরে কেউ আসবে না, কোনো কেউ এখানে আসবে না আজকের জন্য। আবার আগামীকালের থেকে দর্শন করবে ভক্তরা সকলেই। আজকে সব ভক্তগণের জন্য তারা গৃহে থেকেই ভগবানের স্মরণ করবে। সরকারি নিয়ম নির্দেশিকার কারণে এবার কিন্তু ইস্কনের রথযাত্রাও হলো না। নিয়ম রক্ষায় গাড়িতে করে এদিন ইস্কনের জগন্নাথ সুভদ্রা ও বলরামকে পৌরাণিক মতে মাসির বাড়িতে নিয়ে আসা হলো। সে কথায় জানালেন ইস্কন ত্রিপুরার রিজিওনাল সেক্রেটারি শ্রীধাম গোবিন্দ দাস। আমাদের আজকে রথযাত্রা উৎসব উপলক্ষে আমরা জগন্নাথ মন্দির সুভদ্রাতে আমরা সরকারের সমস্ত নীতি নিয়ম পালন করে আমরা এমনি আমাদের গাড়িতে করে নিয়ে আসছি, রথ করে নিয়ে আসিনি, যেহেতু পাবলিক প্রোগ্রাম হয়ে যাবে, অনেক ভিড় হয়ে যাবে। তাই আমরা এখানে 7 দিন জগন্নাথ থাকবেন এবং 7 দিন জগন্নাথ যা নীতি নিয়ম সেটা পালন করা হবে এবং 7 দিন পরে আবার উল্টা রথের দিন 1 তারিখে জগন্নাথ আমাদের গাড়ি করে ফিরে যাবেন। যেহেতু এই করোনার প্রকোপে আমরা রথ করতে পারিনি, রথের উদ্দেশ্যে আমরা সবাইকে বলছি সবাই অনলাইন দেখবেন, দর্শন করবেন, জগন্নাথের সেবা পূজা করতে পারবেন, কোনো অসুবিধা নেই। হরে কৃষ্ণ। যেহেতু রাজপথে এবার রথযাত্রা উৎসব হচ্ছে না, সুতরাং লোক সমাগম ও মেলার আয়োজনও থাকছে না। সর্বোপরি এবার শ্রী জগন্নাথজীও মন্দির শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ ও ইস্কন মন্দিরের অভ্যন্তরে নিয়ম রক্ষার রথযাত্রার কেবলমাত্র পুজো অনুষ্ঠিত হলো। এতে যে এবার করোনার কারণে উৎসব প্রিয়রা তাদের ধর্মীয় আনন্দ আহরণে বঞ্চিত হলেন তা আর বলার অপেক্ষা রাখে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।